আমি এই গিটার নিয়ে কোথায় যাচ্ছি, কারণ আজকে আমার একটা গান রেকর্ডিং করার জন্য আমি বাসা থেকে বের হইছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম, রিক্সায় আসি। আজকে যে গানটি রেকর্ডিং করব সেটা খুব স্পেশাল একটা গান আমার জন্য, কারণ স্পেশালভাবে এই গানটি লিখি আমি। এবং আমার যে অডিয়েন্স আছে এবং আপনারা যারা দর্শক আছে তারা সকলেই অবশ্যই গানটা খুবই পছন্দ করবেন। তো আজকে যে গানটি রেকর্ডিং করব সেই গানটির নাম বলতেছি, তবে এই মাইক্রোফোনটি দিয়ে আমি রেকর্ডিং করব, MXL ব্র্যান্ডের একটি মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটি দিয়ে আজকে আমি গানটি রেকর্ডিং করব। এবং এই মাইক্রোফোনটির বৈশিষ্ট্য হচ্ছে এই মাইক্রোফোনটি দিয়ে খুব স্মুথলি রেকর্ডগুলি নেওয়া যায়। এবং আমরা সাধারণত FL স্টুডিওর মাধ্যমে এই গানগুলি রেকর্ডিং করব। এবং FL স্টুডিও দিয়ে রেকর্ডিং করতে গেলে কিন্তু খুব ইজিতেই রেকর্ডিংগুলো করা যায়। এবং আসলে দেখি মাইক্রোফোনটির সাউন্ড কেমন হয়, তো অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখন দেখবেন আপনারা এই যে স্টুডিওর যেই সফটওয়্যারটাতে কাজ চলতেছে, তো গানের কাজ চলতেছে, অবশ্যই এডিটিং চলতেছে, একটু মিক্স মাস্টারিং চলতেছে, অলমোস্ট রেকর্ডিং করে ফেলছি। এবং রেকর্ডিং করার পরে যা দেখলাম যে আসলে মাইক্রোফোনটার যে কোয়ালিটি ছিল আমি ভাবছি তো তার থেকে বেটার কোয়ালিটি পাওয়া গেছে। তো এবং আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে এই মাইক্রোফোন সফটওয়্যার নিয়ে আমি আমার যেই গানটির নামই আপনাদেরকে এখনও শেয়ার করতে পারিনি। তো আমার আজকের গানটির নাম হচ্ছে আমার মন। তো আমার মন আজকে খুব ভালো, এই এই প্রত্যেকটি মানুষের মনের ভিতরের যে একটি মন আছে সেই মনটি নিয়ে আজকে আমি গানটি লিখি এবং স্টুডিওতে রেকর্ডিং করি আপনাদের জন্য, রেকর্ডিং করে আপনাদেরকে শোনাবো এবং আমি আপনাদের জন্য এটা রিলিজ করব। আমার অ্যালবামের গান একটি, এই রহস্য অ্যালবামটির নাম। তো এই অ্যালবামের একটি গান আমার মন। তো এই গানটি আমি আজকে আপনাদের জন্য প্রেজেন্ট করব, কিছুদিনের ভিতরে, ঈদের ভিতরেই পাবেন এটা আশা করি, যদি আপনাদের দোয়ায় সকল কিছু যদি সুন্দরভাবে করতে পারি আমি। এখন বাসায় চলে যাচ্ছি, রেকর্ডিং অলমোস্ট শেষ হয়ে গেছে। তো রেকর্ডিং শেষ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। এবং আপনাদের জন্য আসলে কাজ করতে করতে অনেক ধরনের কাজ করি আমি, আমি বিভিন্ন ধরনের আমার কনসালটেন্সি ফার্ম আছে ওগুলোও কাজ করি, এবং আমি আপনাদের জন্য গানও করি। এবং আমি আমার লাইফে আসলে আমি আমার মতো করেই করার চেষ্টা করি, আমার লাইফের যা যা আমি ভাল লাগে, যা যা পছন্দ করি সব কিছুই চেষ্টা করি। ঢাকা শহরে একটা বড় ফ্যাক্ট হচ্ছে ট্রাফিক জ্যাম, এবং এই ট্রাফিক জ্যাম নিয়ে কিন্তু খুবই সমস্যায় পড়ি আমরা যারা সকলে এই দেশে বসবাস করি। এবং আমরা চেষ্টা করব যাতে আমাদের দেশের জন্য আমরা কিছু করতে পারি, যাতে যে যে কাজগুলো আমাদের দেশের ইয়াং জেনারেশন এবং আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো দেখে, আমাদেরকে দেখে এবং উৎসাহিত হয়, এবং উৎসাহিত হয়ে যাতে তারা ভালো ভালো কাজ করতে পারে। এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যারা নতুন কাজ করতেছি অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল। অবশ্যই আমরা আপনাদের সাথে আসি। আল্লাহ হাফেজ।